দুর্নীতি সুশাসনের জন্য বাধা। বিশ্বের প্রায় প্রতিটি দেশের মতোই বাংলাদেশের জন্যও তা খুবই সত্য। সাধারণ মানুষের মাঝে এর বিপক্ষে সচেতনতা সৃষ্টি এবং এর প্রকৃত তথ্যের সরবরাহ নিশ্চিত করতে পারার প্রক্রিয়ায় পারে এই দুর্নীতিকে চ্যালেঞ্জ করতে। বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইএর বাংলাদেশ চ্যাপ্টার হিসেবে 1996 সাল থেকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির যাত্রা শুরু। শুরু থেকেই ট্রাস্ট হিসেবে টিআইবি এদেশের মানুষের কাছে দুর্নীতি বিরোধী বার্তা পৌঁছে দিতে কাজ করছে নিবিড়ভাবে। দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে টিআইবি তার সকল কার্যক্রম ও প্রকল্প পরিচালনা করে থাকে। এক দশকেরও বেশি সময় ধরে টিআইবির এমন দুর্নীতি বিরোধী অবস্থান আপামর জনসাধারণের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। সারা দেশে সচেতন নাগরিকদের এই আন্দোলনে সম্পৃক্ত করতে তারা স্থানীয় পর্যায়ে গড়ে তুলেছে শক্তিশালী নেটওয়ার্ক, যা সনাক বা সচেতন নাগরিক কমিটি নামে পরিচিত। সারা বাংলাদেশে এখন এরকম 45টি সনাক স্থানীয় পর্যায়ের দুর্নীতি প্রতিরোধ সহ নানা কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে আসছে। তরুণ স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক দলের সমন্বয়ে গঠিত ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট বা ইয়েস গ্রুপের কাজ এখন বাংলাদেশের সব অঞ্চলেই সমাদৃত। স্থানীয় পর্যায়ে এখন 45টি সনাক ও ইয়েস এবং ঢাকায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ভিত্তিক 15টি ইয়েস গ্রুপের ব্যানারে প্রায় 6000 উদ্যমী স্বেচ্ছাসেবক নিরলস কাজ করে যাচ্ছে এই আন্দোলন বাস্তবায়ন করতে। এই 56,000 বর্গ মাইলের সব জাতিগোষ্ঠীর মাঝে দুর্নীতি বিরোধী চেতনা এখন জেগে উঠেছে এই তরুণদের একাগ্র নিষ্ঠা আর ইচ্ছার জোরেই। টিআইবি সুশাসন প্রতিষ্ঠার জন্য জনসম্পৃক্ততায় বিশ্বাসী। সামাজিক আন্দোলনের অংশ হিসেবেই টিআইবি এমন কিছু কর্মসূচি পরিচালনা করে আসছে যার মাধ্যমে সাধারণ মানুষ সোচ্চার হতে পারে দুর্নীতির বিরুদ্ধে। স্থানীয় সরকার পর্যায়ে সীমাবদ্ধ সম্পদ ও অন্যান্য প্রতিকূলতা সত্ত্বেও এ ধরনের সামাজিক দায়বদ্ধতার প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় ইতিবাচক অগ্রগতি অর্জন সম্ভব বলেই বিশ্বাস করে টিআইবি। যশোর শহরের বেশ কাছের এই বর্ধিষ্ণু গ্রামটির নাম কাজীপুর। আরিফা খাতুনের মতো আরো বেশ কয়েকজন নারী পায়ে হেঁটে বিকেলবেলা এসে জড়ো হয়েছেন স্থানীয় স্কুল মাঠে, যে স্কুলে তাদের সন্তানেরা লেখাপড়া করছে। তাদের মতোই এই স্কুলের কম বেশি সব শিক্ষার্থীদের মায়েরা আজ জড়ো হয়েছেন এক বিশাল আয়োজনে। জবাবদিহিতার চাহিদা সৃষ্টির আরও একটি অনন্য কর্মসূচির নাম এই মা সমাবেশ। আমাদের স্কুলে বাচ্চারা বসতে পারে না, সন্তানের ভবিষ্যতের দায়িত্ব যাদের হাতে সেই স্কুল কর্তৃপক্ষের কাছে নিজেদের কথা, পরামর্শ ও অপরপক্ষের বক্তব্য জানার এই উপায় দেশের বিভিন্ন স্থানে শিশুদের শিক্ষার মান যেমন বাড়িয়েছে, তেমনি স্থানীয় পর্যায়ে স্কুল থেকে ঝরে পড়া রোধেও সহায়ক ভূমিকা রাখে। সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় সরকার ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করে চলেছে সনাক সদস্যরা। ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে আয়োজিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এমন ধরনেরই একটি কার্যক্রম। বিভিন্ন জেলায় জেলায় তথ্য মেলার আয়োজন, ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক, এমনই সব কর্মসূচি। তৃণমূলের প্রকৃত সুবিধাভোগী মানুষের মাঝে তথ্য চাহিদা সৃষ্টি ও সম্ভাব্য তথ্য প্রদানের লক্ষ্যে নিয়মিতভাবেই পরিচালিত হয় এসব। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা দুর্নীতি বিরোধী গণনাটক এসব আয়োজনকে সবসময় সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় করে তোলে। ও পিতে মো পিতে
আমরা যেরকম মাদককে না বলি সেরকম দুর্নীতিকে না বলতে হবে। তরুণদের মাঝে একটি সততার ধারণা তৈরিতে বিতর্ক বা কার্টুন প্রতিযোগিতার আয়োজন নিঃসন্দেহে একটি ইতিবাচক উদ্যোগ। সুশাসন ও শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যসেবায় সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে বিভিন্ন সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র বা হাসপাতালে পরিচালিত তথ্য ও পরামর্শ ডেস্ক নিঃসন্দেহে একটি কার্যকর উদ্যোগ। এ কার্যক্রমে স্থানীয় পর্যায়ের সনাক, স্বজন ও ইয়েস গ্রুপ শুরুতেই আলোচনা করে থাকেন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে, যে আলোচনা তাদের নির্দিষ্ট লক্ষ্যকে ফলপ্রসূ করতে আরও সহায়তা করে থাকে। দূর দূরান্ত থেকে চিকিৎসা সেবা নিতে আসা মানুষকে কেবল সঠিক তথ্য দিয়েই নয়, বরং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সেবা প্রদানে মানোন্নয়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় এ সকল কর্মসূচি পরিচালিত হয়। দেশের শাসন ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে টিআইবি বিশ্লেষণধর্মী গবেষণার মাধ্যমে প্রাতিষ্ঠানিক, আইন ও নীতিগত সংস্কারের জন্য সুপারিশ করে থাকে। জাতীয় পর্যায়ে অ্যাডভোকেসি করার জন্য ডায়াগনস্টিক স্টাডি, জাতীয় সততা ব্যবস্থা পর্যবেক্ষণ করাপশন ডেটাবেস, জাতীয় খানা জরিপ এবং সিটিজেন্স রিপোর্ট কার্ড গবেষণার মাধ্যমে বিভিন্ন সুপারিশ তুলে ধরে। এসব গবেষণা ও অ্যাডভোকেসি কার্যক্রমের ফলে জাতীয় সততা ব্যবস্থায় উল্লেখযোগ্য সংস্কার এসেছে। দেশের উন্নয়নের সাথে জড়িত বিভিন্ন স্টেক হোল্ডার, বিশেষ করে সরকারি সেবা প্রদানকারী সংস্থা বা প্রতিষ্ঠানের সাথে সততার অঙ্গীকার বা ইন্টিগ্রিটি প্লেজ স্বাক্ষরের মাধ্যমে এসব প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সেবার মান বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করেছে টিআইবি ও সনাক। এর মধ্যে অন্যতম হচ্ছে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা ও কার্যকারিতার সাথে চলমান ভূমিকা। জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদে বাংলাদেশের সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্তি এবং এর বাস্তবায়নে ভূমিকা, তথ্য অধিকার আইন প্রণয়ন ও এর বাস্তবায়ন, তথ্য প্রদানকারীর সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন, পাঠ্যপুস্তকে দুর্নীতিবিরোধী অনুশীলন অন্তর্ভুক্তি ইত্যাদি। গণমাধ্যম ও টিআইবির গবেষণায় পাওয়া তথ্যের প্রচার ও জনমত গঠন এবং দাবি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশে দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরির ক্ষেত্রে পেশাদারিত্ব বাড়াতে টিআইবি 1999 সাল থেকে অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার দিয়ে আসছে। এছাড়াও রয়েছে এ বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও ফেলোশিপের ব্যবস্থা। সাধারণ মানুষের মাঝে দুর্নীতি বিরোধী একটি চেতনা তৈরিতে সংগঠনটির এই নিরলস প্রচেষ্টা জাতীয় জীবনেও এনেছে ইতিবাচক পরিবর্তন। সব শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণের মানুষের কাছে দুর্নীতি ও এর প্রতিরোধ সম্পর্কে ধারণা ও তাদের অধিকার সম্পর্কে সচেতন করাই টিআইবির লক্ষ্য। দুর্নীতি বিরোধী আন্দোলনে অনেক ঝুঁকি ও চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু এই ঝুঁকিকেই সম্ভাবনায় রূপান্তরিত করে এবং সব ধরনের চ্যালেঞ্জকে মোকাবেলা করে জনগণের অংশগ্রহণে এক দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবসময় সচেষ্ট থাকতে প্রতিশ্রুতিবদ্ধ টিআইবি।